আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা বেশি বেশি সাপ অর্জন করতে চাইলে এই কোনো বিকল্প নেই এই বলতে আমাদের মাথায় সর্বপ্রথম কয়েকটি জিনিস আসে তা হল সলাদ সিয়াম কুরআন রথ আরও অনেক কিছু সন্দেহ নেই এসবের মর্যাদা অনেক বেশি তবে আরও কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তারা নিজেই যে আমলগুলো বহগুণ বাড়িয়ে দিবেন তেমন একটি কাজ হচ্ছে মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়া এ ব্যাপারে আবু দারদা রাহু তার বলেন কাউকে দুই দিনের ঋণ দেওয়া আমার কাছে এই দুটি দিনের কাউকে সাতকে হিসেবে দিয়ে দেওয়া এর চেয়ে বেশি প্রিয় অনেকে হয়তো ভাবছেন যদি সে আমাকে ঋণ ফেরত না দেয় তাহলে কি হবে অনেক মানুষ আছে যারা এই চিন্তা ভাবনা দেখে মানুষকে ঋণ দেন মজার ব্যাপার হলো দুনিয়াতে যখন আমার দোয়া বন্ধ হয়ে যায় কোন এক কারণে তখন আল্লাহ তালা আমাদের জন্য তার অসীম ভাণ্ডার উন্মুক্ত করে দেন যাকে ঋণ দেওয়া হয়েছে সে যদি তা ফেরত দিতে দেরি করে তখন আল্লাহ তালা আমাদের জন্য সে ঋণের স্বভাব বহুগুণ ফিরিয়ে দেন এ ব্যাপারে রসল আলী ওসাল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে পুরো ঋণ ফিরিয়ে দিতে হিমশিম খাচ্ছে এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যে দেনা ফিরিয়ে দেওয়ার জন্য সময় দেয় ওই ব্যক্তিকে এমন সবাব দেওয়া হবে যেন সে প্রতিদিনই সমপরিমাণ পরিমাণ সৎকার করছে আর যে সময় চলে যাওয়া পরও ঋণগ্রস্ত ব্যক্তিকে আরও সময় দেয় তাকে অতিক্রম হওয়া প্রতিদিনের জন্য এমন স্বাব দেওয়া হবে যেন সে প্রতিদিন ধার দেয়ার টাকার চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা সৎকার করছে এক কথায় আপনি যদি কাউকে ঋণ দেন তাহলে আপনি যে সময় নির্ধারণ করেছেন সেই সময় যদি ওই ব্যক্তির টাকা ফেরত দিতে সক্ষম না হয় তাহলে আপনি প্রতিদিনের মতোই যত টাকা দিয়েছিলেন তত টাকাই সাতকা পরিমাণ সব পাবেন এই হাদিসে যে কি বিশাল সবের কথা বলা হয়েছে তা অনেকেই ধরতে পারেননি আমি আরেকটু ক্লিয়ার করছি একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি কাউকে এক হাজার টাকা ঋণ দিলেন আপনার মাসিক বেতন ছিল পাঁচ হাজার এখন আপনি যাকে ঋণ দিলেন আপনি এক মাসের সময় দিলেন যে এক মাস পর আমার এক হাজার টাকা ফেরত দিতে হবে কিন্তু ওই ব্যক্তি ওই এক মাস নয় ছয় মাস পর আপনার টাকাটা ফেরত দিল এখন বাকি যে ছয় মাস সে যে দেরি করলো এই ছয় মাসে প্রত্যেক দিন আপনি এক হাজার টাকা ডান সৎকার করলেন তাহলে ছয় মাসে কত টাকা দাঁড়ায় এক লক্ষ আশি হাজার টাকা এখন ওই ব্যক্তি তবু টাকা ফেরত দিতে পারল না এখন হাদিসে সর্বশেষ একটি কথা বলা হয়েছে যে তাকে দ্বিগুণ পরিমাণ টাকা সৎকার করার সাব দেওয়া হবে এখন চিন্তা করুন এক লক্ষ আশি হাজার দ্বিগুণ করলে কত দাঁড়ায় প্রায় চার লক্ষ টাকা সৎকার করার সমান এবার চিন্তা করুন আপনার মাসিক বেতন যদি থাকে পাঁচ হাজার টাকা আপনি মাত্র এক হাজার টাকার ঋণ দিলেন তাহলে এর পরিমাণ কত দাঁড়ায় এজন্য আমাদের উচিত বেশি বেশি মানুষকে ঋণ দেওয়া আপনার যতটুকু সম্ভব আপনি মানুষকে ঋণ দেবেন তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় যাদেরকে ঋণ দেওয়া হয় তারা ফেরত দেয় না ইচ্ছায় যারা ইচ্ছায় ফেরত দেয় না তাদেরকে আপনি ঋণ দিবেন না কিন্তু যারা কষ্টে আছে যারা বিপদে আছে তাদেরকে আপনি কিছুটা হলেও সাহায্য করবেন তাদেরকে সময় দিবেন অনেক মানুষ আছে চিকিৎসার জন্য টাকা চায় অনেক মানুষ আছে ব্যবসা করার জন্য টাকা চায় আপনি তাদেরকে সাহায্য করবেন তারা অনেক বিপদে আছে আমরা জানি না কার বিপদ কখন আসে আপনার ক্ষেত্র যদি একই রকম হতো আপনি মানুষের কাছে চাইতেন কিন্তু আপনাকে যদি সে সময় না দেওয়া হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে সুতরাং মানুষকে সময় দিন সময় দিয়ে তাকে উপকৃত করুন এতে আপনার দান সৎকা এমনিতেই বেড়ে যাবে আপনি তো প্রতিদিন হাজার হাজার টাকা সৎকা করতে পারেন না কিন্তু আপনার এই দানের ফলে আপনার নেকি বাড়তে থাকবে আপনার সৎকার পরিমাণ বাড়তেই থাকবে আল্লাহতালা আমাদেরকে বোঝা মানার তাওফিক দান করুক আমিন